প্রতি বছরের ন্যায় এবছরও ন্যাশনাল ইমিউনেশন ডে পালিত হবে আগামী 31শে জানুয়ারি। এই দিনটিকে কেন্দ্র করে সমস্ত 0 থেকে 5 বছরের শিশুদের পোলিওর অতিরিক্ত মাত্রা সেবন করানো হবে, এমনটাই জানালেন ক্যামেরার মুখোমুখি হয়ে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা ন্যাশনাল ইমিউনেশন ডে পালিত করতে যাচ্ছি এই আগামী 31শে জানুয়ারি রোজ রবিবার, দ্যাট ইজ আগামীকাল। তো এখানে এই ন্যাশনাল ইমিউনেশন ডেকে কেন্দ্র করে আমরা 0 থেকে 5 বছরের সমস্ত বাচ্চাদেরকে পোলিওর একটি অতিরিক্ত মাত্রা আমরা খাওয়াবো। সেখানে আমরা মোট আমাদের ডিস্ট্রিক্টে 62,454 জনকে ওই দিন পালস পোলিও খাওয়ানো হবে। টোটাল আমরা এখানে যেখানে প্রত্যেক বুথ তৈরি করেছি 757টি, প্রত্যেকটি বুথেই এই শিশুদেরকে পোলিও খাওয়ানো হবে। তো আমরা জানি আমাদের দেশে গত 13 জানুয়ারি 2011 লাস্ট কেস পোলিও পাওয়া গিয়েছিল রুকসানা নামে একটা মেয়ে ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে। পরবর্তী সময়ে 27 মার্চ 2014 ডাব্লিউএইচও ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতবর্ষকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে। তো আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতিগুলি নিয়েছি, আমরা কিছু আগাম প্রস্তুতি নিই, সেগুলোর মধ্যে আমরা প্রথমে আমরা ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স একটা মিটিং করি আমাদের মাননীয় যে ডিএম স্যার আছেন ওনার চেয়ারম্যানশিপে, বিভিন্ন দপ্তরকে নিয়ে, স্কুল এডুকেশন, এডুকেশন দেন পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি ওনার চেয়ারম্যানশিপে। ওখানে আমরা কীভাবে প্রোগ্রামটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করবো সেই বিষয়ে আমরা আলোচনা করি, কার কী দায়িত্ব থাকবে সেই সবগুলো নিয়েও আমরা আলোচনা করি ওখানে। পরবর্তী পর্যায়ে আমরা যে সমস্ত কর্মীরা কাজ করবে পোলিও নিয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, সেই ট্রেনিংও আমরা কমপ্লিট করে নিয়েছি। এবং যে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি, আমরা আগে থেকেই ভ্যাকসিনগুলোকে আমাদের ডিস্ট্রিক্ট স্টোরে এনে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা সমস্ত পিএসসিগুলিতে ওই যেখানে যেখানে কোল্ড চেন পয়েন্ট আছে সেখানে আমরা ভ্যাকসিনগুলিকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এছাড়াও যে সমস্ত কাজ আমরা করেছি যেগুলো আইএসির মাধ্যমে ব্যানার পোস্টার এগুলি করেছি, আজকে মাইকিংয়ের ব্যবস্থাও আছে, সেই মাইকিং আজকে আমরা কমপ্লিট করে নেব সমস্ত বুথ এরিয়াগুলিতে। তো এখানে যে 757টি বুথের কথা বলা হচ্ছে সেখানে আমাদের 4 জন করে বুথ কোঅর্ডিনেটররা থাকবে, সেখানে আশাকর্মী, এমপিডাব্লিউ অন্যরাও থাকবেন, আর ওদেরকে সুপারভাইজ করবেন আমাদের সুপারভাইজাররা, কিছু এমপিডাব্লিউ সুপারভাইজার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা ওদের এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের দ্বারা এটা সুপারভিশন এবং মনিটরিং করা হবে। তো এই দিন আমার একটা সমস্ত একটা অ্যাপিল থাকবে অভিভাবকদের প্রতি, যে সমস্ত অভিভাবকরা যেন ওই দিন বুথে ওনাদের 0 থেকে 5 বছরের যত শিশু আছে ওদেরকে নিয়ে আসেন এবং পোলিওর একটি অতিরিক্ত মাত্রা খাওয়ান এবং সারা বিশ্বকে এবং আমাদের দেশকেও পোলিও মুক্ত আমরা যাতে করতে পারি সেদিকে ওনাদের ভূমিকা কামনা করব। ধন্যবাদ। আমাদের রাজ্য একই দিনই হয়, একই সাথে দেওয়া হয়। তো আমাদের ইয়েতে ডিস্ট্রিক্টে যেটা বলা হচ্ছিল যে 757টি বুথ থাকবে, আর এখানে আমাদের যে টার্গেট সেটা হলো গিয়ে 62,454 জন। গতবার আমাদের টার্গেট ছিল 63,449 জন এবং আমরা এর থেকেও বেশি করেছি, 102% আমরা আমাদের অ্যাচিভমেন্ট ছিল। এবারে চাইছি যাতে আমরা 100% করতে পারি। প্রথম দিন আমরা বুথগুলিতে আমরা ভ্যাকসিনেশন করব, আর আমাদের টার্গেট থাকবে যাতে আমরা প্রথম দিনে 100% অ্যাচিভ করতে পারি। যদি কোনো কারণে কোনো শিশু আসতে না পারে, অসুস্থতা বা অন্যান্য কারণে যদি না আসতে, পরবর্তী দুদিন আমরা হাউস টু হাউস একটা ভিজিটের ব্যবস্থাপনা আছে, সেখানে কর্মীরা যাবে বাড়িতে গিয়ে শিশুদেরকে ভ্যাকসিনটা দিয়ে আসবে।